সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা মহলি আছি মোটামুটি আজকে খাবো হইলো একদমই সিম্পল খাবার এটা হইলো কিন্তু খাবার স্বাদের খাবার আছে এটা হইলো কাঁঠাল বিচি বাটা আর মরিচ বাটা এখানে আছে শুটকি মাছের চচ্চড়ি আর হইলো ডিমের তরকারি আলু দিয়ে দুইটা ডিম দিছে আস্তে বাবা সাধারণত একটা ডিম তবে আমার কাছে ডিমের তরকারি ডিম পিস করে রান্না করলে স্বাদ লাগে বেশি আস্তা রান্না আছে পিস করে রাঁধছে আমার জন্য মনে হয় একটা আস্তা রাখছে সম্ভবত কারণ পিস করে না রাঁধলে কি হয় ডিমের আসলে গন্ধটাই তরকারির সাথে মিশে কাঁচামরিচ বাটা আর হলো কাঁঠাল বিচি বাটা কাঁচামরিচ বাড়ছে আলাদা করে আর কাঁঠাল বিচি আলাদা করে বাড়ছে কাঁঠাল বিচির সাথে লবণ দিছে আর মশলা অনেক কিছু দিছে আর কি ওই যে কি কয় রসুন রসুন মানে ভর্তা মাখলেই জিভে জল এসে পড়ে এমন একটা অবস্থা সবারই সবারই না কাঁঠাল বিচি যত পুরান হয় তত পুরান নাই রে নতুনই পুরান হলে মিষ্টি হয় বেশি অনেকে মিষ্টি করার জন্য চিনি দিয়ে বাটে কিন্তু আমাদের বাসায় তো চিনি খাওয়া মিশে আমরা কিন্তু এই বাটাটা মাঝে মাঝে খাই তারপরে খারকন আছে আমাদের দেশ থেকে আনে এগুলো মাঝে খাই ভালো লাগে এগুলো খেতে বাটা বলে খেতে মজা তো আমাদের অবশ্যই প্রচুর পছন্দ করে এটা পছন্দ করে আর চাইনিজ খাবারগুলো পছন্দ করে বেশি সরসরি খেতে পারে না ওর সে কিন্তু আমার ফাস্টফুড বেশি খায় না আমাদের বাসা মানে ফাস্টফুডটা সবচেয়ে বেশি কম খাওয়া হয় ঘরোয়া দেশি রান্নাগুলো একবারে ওগুলোই বেশি খাওয়া হয় ছোটবেলা থেকে এই খাবারগুলো খাই তো বড় হয়েছি এইগুলোই স্বাদ লাগে অন্যগুলো হলো চান্দা মাছের শুটকি দেশে চান্দা মাছ আছে না চান্দা মাছ চান্দা মাছটা আসলে অনেক ঘরে চিনবো না এটা আমার ছোটবেলা দেখছি অনেক এখন নেই খুব কম পাওয়া যায় এবং খুব কাটাযুক্ত একটা মাছ চান্দা মাছ আগে খাইতো না মানুষ এখন পাওয়াই যায় না বিলুপ্ত হয়ে গেছে
সেলা মাছ বসে আছে যে নে সেলা মাছটা পাওয়া যেত আগে আমাদের দিকে এই যে সাপ প্রচন্ড সাপ এখন তো পাবো না ছোটবেলা দেখতাম পাট কষাইতো না কষা পাট যখন ধুইতো জলে নিয়ে সেই পরিমাণ সেলাম আছে রসুন জাল দিয়ে এই মাছগুলো ধরত মাছ মানে পাট ধোয়া শেষ হলে পারে জাল দিয়ে একটা খেউন দিত একবারে অনেকগুলো উঠত সেভাবে এখন পাট ওগুলো না তোর হয়ও না সিজন তো উল্টো পাট হয়ে গেছে ঠিক সময় সময় সব কিছু হইতো এখন জল আগে আহে না পরে আহে পাট বোনাই পারে না পাটের প্রসেসিংটা একটু কঠিন সবাই করতে পারে না বর্ষা সিজনে পাট পচা বন্ধ করতে পারবে প্রচুর বন্ধ লাগবে বাড়ি উঠামে পাট করে শুকো দিয়ে রাখতো দাঁড়া করে রাখতো কিছু দেওয়া যেত না খালি পাট করে দেওয়া যেত আগে তো পাট করে দিয়ে আপনার ঘরে বেড়া দিত আর সুরে জানানোর জন্য পাট করে নিয়ে আসে পাটকে দারুণ জানে খুব সুন্দর এটা শুধু জ্বালানোর জন্য কিন্তু পাট করে দেখুন রান্না করা জানা কারণ জ্বাল দেওয়া খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জাস্ট জ্বাল জ্বালানোর জন্য অল্প কিছু পাট করি সবাই ইউজ করে গ্রামে আমি ইউজ করি পাট করিটা জ্বাল জ্বালার জন্য ছোট হয়ে গেছে খাওয়া মানে কোনো ঝামেলা নেই মানে মাছ না থাকলে কাটা কুটে বাসা লাগে না ফ্রেশ ভাবে খাওয়া যায় ডিমে তার কাটা নেই কাঁচা মরিচ ঝাল না দেয় ইচ্ছে মতো কত দিচ্ছে পেঁয়াজ দিছে একটু বড় করে কাটছে ছাড়ছে পেঁয়াজ মুখে দেবে বুঝলাম ডিমের তরকারিতে আর ডাউলের মধ্যে লেবু লেবু বারে বেশি স্বাদ লাগে তো টক লেবু না হালকা যে গন্ধ সুপ্রি না তো টক লেবু বেশি নিয়ম যাবে না ওই পাত্রে ডালে আবার টকটা ভালো লাগে লেবু ডিমে মনে হয় শুধু ভিটামিন সি দেয় নাই আসামি আছে
খাবার একবারে নরমাল কিন্তু স্বাদ ভালো হয়েছে। এই বছর জন্য যখন পাপ ধুত পশা পাপ ধুত তখন সেলা মাছ আর পুঁটি মাছ খুঁয়ের মতো ফুটত আর লাভাইত। তারপর একটা মাছ তো সাদা একদম চিকচিক করতো ইলিশ মাছের মতো সাইজে একটু এর বেশি না কিছুটা চেপলে মাছের মতো চেলা মাছটা এখন নেই খুবই কম। এই মাছটা সংরক্ষণ করা উচিত ছিল কারণ এটা খুবই স্বাদের একটা মাছ। নদী বদান দেশে থাকতে পারে আমাদের এলাকায় নাই। যাই হোক খাবার আজকে খুবই সিম্পল কিন্তু খাওয়াটা খুবই ভালো হয়। খাবার সিম্পল হলেও খাওয়া ভালো হয়। আসলে কি ভর্তা ভর্তা বা মাটা এগুলো অন্যরকম স্বাদ, যে কোনো মুহূর্তেই খাওয়া যায়। গরম বললেও খাওয়া যায়, ঠান্ডাতেও খাওয়া যায়, সবসময় খাওয়া যায় আর ভালো লাগে। রেগুলার হয়তো খাইলে ভালো লাগবে না, কিন্তু হয়তো মাসে দুই দিন তিন দিন খাই এই জন্য ভালো লাগে। কিন্তু স্বাদ লাগে, আসলে স্বাদ লাগে, খুব স্বাদ লাগে, তৃপ্তিটা বেশি থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।